হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেক জোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শাওমি ভার্সেস রিয়েলমিকে নিয়ে। জানবো এই দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানি সবথেকে বেস্ট ফোন প্রোভাইড করে থাকে, অর্থাৎ এই দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানি সবথেকে ভালো ফোন তৈরি করে থাকে। কম্পিউটারকে এই ভিডিওতে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। সো আপনি যদি একটা নতুন স্মার্টফোন কিনতে চান অথবা আপনি যদি অলরেডি একটা স্মার্টফোন কিনে থাকেন, তাহলে কিভাবে বুঝতে পারবেন যে আপনি যে স্মার্টফোনটি কিনেছেন সেই স্মার্টফোনটি কিনে আপনি ঠকেছেন না লাভ করেছেন, অথবা আপনি যদি নতুন একটা স্মার্টফোন কিনতে চান তাহলে কোন স্মার্টফোনটা কিনা আপনাদের জন্য বেস্ট হবে। কমপ্লিট আজকে এই ভিডিওতে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। সো একটা স্টেপও মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ড, আমি উত্তম, আপনাদের সবাইকে উত্তম টেক জোনে স্বাগতম। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে কি হবে পরবর্তী যখনই আমরা এরকম ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও আপলোড করব সেই সব ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে যাবে এবং সর্বপ্রথম কিন্তু আপনি সেই সব ভিডিও দেখতে পারবেন। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটিও অন করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তো চলুন ফ্রেন্ড, এখন পরপর করে সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। পাশাপাশি আপনাদের সাথে এটাও শেয়ার করব যে শাওমি একটা ফোন তৈরি করতে কত টাকা খরচ করে এবং কত পার্সেন্ট লাভ রাখে, এবং রিয়েলমি একটা ফোন তৈরি করতে কত টাকা খরচ করে এবং কত পার্সেন্ট লাভ রাখে। অর্থাৎ এক কথায় সমস্ত ডিটেলস এখন আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আগে রেডমি ফোনগুলো বছরে 2 থেকে 3টি ভার্সন লঞ্চ করত এবং প্রতিটি ভার্সনগুলোর মধ্যে অনেক বেশি পার্থক্য ছিল, কিন্তু বর্তমানে রেডমির সবথেকে বড় কম্পিটিটর রিয়েলমি প্রায় প্রতি মাসেই নতুন ভার্সনের ফোন বাজারে নিয়ে আসে। 2019 সালে রিয়েলমি প্রায় 11টি নতুন মোবাইল বাজারে নিয়ে আসে, তাই রিয়েলমির সাথে প্রতিযোগিতা করার জন্য রেডমিও এখন প্রতি মাসে নতুন নতুন মোবাইলের ভার্সন বাজারে নিয়ে আসছে, তাই এইগুলোর মধ্যে বেশি একটা পার্থক্য দেখা যায় না। এখন আমরা আলোচনা করব রিয়েলমি ভার্সেস রেডমি কোম্পানিকে নিয়ে। 2018 সালে রিয়েলমি প্রথম বাজারে এসেই বছরের শুরুতেই 40,000 ফোন বিক্রি করে, অন্যদিকে রেডমি বছরের শুরুতেই 1 কোটি ফোন বিক্রি করতে সক্ষম হয়। এরপর 2018 সালের শেষের দিকে রিয়েলমি 29 লক্ষ ফোন বিক্রি করতে সক্ষম হয়, অন্যদিকে ওই বছরের শেষের দিকে রেডমি প্রায় 1 কোটি 17 লক্ষ ফোন বিক্রি করতে সক্ষম হয়। 2019 সালের শেষের দিকে শাওমি রেডমি 1 কোটি 26 লক্ষ ফোন বিক্রি করতে সক্ষম হয়, অন্যদিকে রিয়েলমি বিক্রি করে 67 লক্ষ ফোন। 2018 সালে নতুন কোম্পানি বাজারে এসেই এত পরিমাণে ফোন বিক্রি করা অনেক বড় একটি অর্জন, যা কিনা অন্যান্য পুরনো মোবাইল কোম্পানি করতে পারেনি। এই রকম নয় যে রিয়েলমি আসার পর রেডমির সেল একটু কমে গেছে, হ্যাঁ একটু কমলেও মোবাইল মার্কেটে দিন দিন আরও এক্সপ্যান্ড করছে। রিয়েলমি এবং রেডমির এই দুটি ফোনের মূল লক্ষ্য হলো মিড রেঞ্জের উপরে ভালো স্পেসিফিকেশনওয়ালা মোবাইল বাজারে নিয়ে আসা। রিয়েলমি এবং রেডমির এই দুটি কোম্পানির মূল ফোকাস হলো ইন্ডিয়ান মার্কেট, কারণ ইন্ডিয়ান মার্কেট হলো মোবাইলের সবথেকে বড় মার্কেট। 2018 সালে এসে রিয়েলমি মোবাইল ইন্ডিয়াতে 2019 সালে 401.3% গ্রোথ করে, যা কিনা অবিশ্বাস্য, এবং 2020 সালে 19% কারণে করোনার কারণে গ্রোথ রেট কমে যায়। 2020 সালে রিয়েলমি ছিল ইন্ডিয়ার 4র্থ মোবাইল ব্র্যান্ড। রিয়েলমি যেহেতু প্রায় প্রতি মাসে নতুন নতুন মোবাইল ফোন বাজারে নিয়ে আসে, তাই আপনার সদ্য কেনা মোবাইলটি মাত্র 1 মাস পরেই পুরনো হয়ে যাবে। কোম্পানির গ্রোথের কথা চিন্তা করলে এই স্ট্র্যাটেজি ঠিক আছে, কিন্তু ব্যবহারকারীদের জন্য একটু বিরক্তকর পরিস্থিতি হয়ে দাঁড়ায়। এখন আমরা কথা বলবো ডিজাইনকে নিয়ে। ফোনের ডিজাইনের কথা চিন্তা করলে রেডমি একটু এগিয়ে আছে রিয়েলমির তুলনায়, যদিও রিয়েলমিও তাদের ফোনগুলোতে ডিজাইন কোয়ালিটি অনেক ভালো ব্যবহার করছে। রিয়েলমি ফোনে আরও একটি জিনিস খেয়াল করবেন যে তারা কম দামি মোবাইল এবং বেশি দামি মোবাইলে একই ডিজাইন ব্যবহার করে থাকে। এখন আমরা কথা বলবো ডিসপ্লেকে নিয়ে। রিয়েলমি ফোনগুলোতে কম বাজেটের ভিতরে সুপার অ্যামোলেড এবং অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়, কিন্তু রেডমি মোবাইলে কম বাজেটে সুপার অ্যামোলেড অথবা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় IPS LCD ডিসপ্লে। কিন্তু অন্যদিকে রেডমি ফোনে ব্যবহৃত IPS LCD ডিসপ্লে রিয়েলমি ব্যবহৃত IPS LCD ডিসপ্লের থেকে অনেকটাই বেটার পারফরমেন্স দিয়ে থাকে। IPS LCD ডিসপ্লের দিক থেকে এগিয়ে আছে রেডমি ফোনগুলো, অন্যদিকে বর্তমানে সবথেকে বেশি ব্যবহৃত ডিসপ্লে সুপার অ্যামোলেড এবং অ্যামোলেডের দিক থেকে আবার রিয়েলমি ফোনগুলো এগিয়ে আছে। এখন আমরা কথা বলবো পারফরমেন্সকে নিয়ে। পারফরমেন্সের কথা চিন্তা করলে রেডমি এবং রিয়েলমি ফোনগুলোর পারফরমেন্স প্রায় একই হয়ে থাকে, কারণ প্রায় ক্ষেত্রে তারা সেম বাজেটের ফোনে সেম প্রসেসর, সেম র্যাম এবং সেম রম ব্যবহার করে থাকে, যার ফলে তাদের পারফরমেন্স প্রায় একই হয়ে থাকে। এখন আমরা কথা বলবো মেগাপিক্সেল বা ক্যামেরার কোয়ালিটিকে নিয়ে। ক্যামেরার দিক থেকে দুটি ফোন কোম্পানি সবসময় একই বাজেটের ভিতরে একই কোয়ালিটির ক্যামেরা দিয়ে থাকে, কিন্তু একই কোয়ালিটির ক্যামেরা ব্যবহার করলেও তাদের মধ্যে মূল পার্থক্য থাকে ক্যামেরা সেন্সার কোন কোম্পানির ব্যবহার করা হয়। কোনো কোম্পানি সোনির সেন্সার ব্যবহার করে, আবার কেউ স্যামসংয়ের সেন্সার ব্যবহার করে থাকে। এখন আমরা তো জানি স্যামসংয়ের থেকে সোনির ক্যামেরা সেন্সার অনেকটাই বেটার কোয়ালিটি প্রোভাইড করে থাকে। রিয়েলমি ফোনগুলো রেডমির সাথে প্রতিযোগিতা করার জন্য বেটার ক্যামেরা সেন্সর প্রোভাইড করে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রেডমি অনেকটাই এগিয়ে আছে। এখন আমরা কথা বলবো ব্যাটারি ব্যাকআপকে নিয়ে। ব্যাটারি ক্ষমতা তুলনা করলে দুটি ফোনেই প্রায় সেম এমপিয়ারের ব্যাটারি দিয়ে থাকে। এখন আমরা কথা বলবো হিটিং ইস্যুকে নিয়ে। এই দুটি কোম্পানির মোবাইল হিটিং ইস্যুর কথা চিন্তা করলে রিয়েলমি একটু এগিয়ে আছে। আপনি যদি দেখেন সেম বাজেটের মধ্যে এই দুটি কোম্পানি প্রায় সেম প্রসেসর এবং সেম রম ব্যবহার করলেও রেডমির ফোনগুলো একটু বেশি গরম হয়ে থাকে, যদিও অত্যাধিক গরম হয় না। রেডমি ফোনের আরেকটি বিশেষ সুবিধা হলো এই ফোনগুলোতে প্রয়োজনীয় টুকিটাকি অনেকগুলো সেন্সার ব্যবহৃত হয়, যা কিনা রিয়েলমি ফোনগুলোতে দেখা যায় না। এখন আমরা কথা বলবো মার্কেটিং স্ট্র্যাটেজিকে নিয়ে। অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজির কথা চিন্তা করলে রিয়েলমি ফোনগুলোর পিছনে একটু বেশি খরচ করে থাকে। আপনি হয়তো দেখবেন রিয়েলমির কোনো নিউ ব্র্যান্ড রিলিজ করা হলে ওই মোবাইলগুলোর অনেক বেশি মার্কেটিং করা হয়। বিশেষ করে দেখবেন টেক ইউটিউবারদের দিয়ে ওই ফোনগুলো রিভিউ করানো হয়। তাছাড়া ফেসবুক মার্কেটিং তো আসেই। এই মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে রিয়েলমি ফোনগুলোর পরে এসেও অনেক বেশি মার্কেট শেয়ার নিতে সক্ষম হয়। এখন আমরা কথা বলবো প্রফিটকে নিয়ে। একটি সোর্স থেকে জানা যায় রিয়েলমি কোম্পানি প্রতিটি মোবাইল থেকে মাত্র 3% লাভ করে থাকে, আর রেডমি কোম্পানি মাত্র 5% লাভ করে থাকে। কিন্তু এটি কতটা সত্যি তার কোনো প্রমাণ নেই। রিয়েলমি যেহেতু রেডমিকে টেক্কা দেওয়ার জন্য কম লাভে মোবাইলগুলো বাজারে ছাড়ে। এখন আপনি হয়তো ভাবছেন এত কম লাভ কিভাবে করে থাকে। হ্যাঁ, এটাই সত্যি, কম লাভে বাজারে মোবাইলগুলো ছেড়ে থাকে তারা। কিন্তু তাদের আরেকটি ইনকাম সোর্স হলো মোবাইলে বিজ্ঞাপন শো করানো। যদিও রিয়েলমি ফোনে একটু কম বিজ্ঞাপন দেখানো হয়, রেডমি ফোনে বিজ্ঞাপনগুলো বন্ধ করা হলেও কিছু কিছু সময় তবুও দেখা যায়। আইও ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদের সাথে সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। সো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে, তাহলে তারাও খুব ইজিলিভাবে বুঝতে পারবে যে কোন ফোনটি তাদের জন্য সবথেকে বেস্ট হবে, শাওমি ফোন নাকি রিয়েলমি ফোন। অবশ্যই প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর আশা করি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। এখন আপনারাই ডিসিশন নিতে পারবেন যে কোন ফোনটি আপনাদের নেওয়ার সবথেকে বেস্ট হবে, শাওমির ফোন নাকি রিয়েলমির ফোন। আপনারা কিন্তু নিজেরাই এখন ডিসাইড করতে পারবে। সো অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।